আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনআইভিএস হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি সঞ্চিতা খান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের আলোচনার বিষয় পাঠ নং 15, জাতীয় বিষয়সমূহ। চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। জাতীয় এই বিষয়গুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, এই বিষয়গুলো আমরা সবাই জানি। আমরা আজকে আবার এই বিষয়গুলো জানব। এক, আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল, এটা আমরা সবাই জানি। দুই, আমাদের জাতীয় ফল কাঁঠাল। তিন, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। চার, আমাদের জাতীয় পাখি দোয়েল। পাঁচ, আমাদের জাতীয় মাছ ইলিশ। ছয়, আমাদের জাতীয় বন সুন্দরবন। সাত, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই বিষয়গুলোই আমাদের জাতীয় বিষয়সমূহ। এই জাতীয় বিষয়সমূহগুলো আমরা খুব ভালোভাবে জানব, লিখব, শিখব এবং গুরুত্বপূর্ণ বানানগুলো সতর্কতার সাথে লিখব। যেমন তিন, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, এই বানানটি আমরা লেখার সময় খেয়াল করে লিখব। এখানে উম গ যুক্ত বর্ণ লেখা হয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আবার জাতীয় ফল কাঁঠাল, এখানে এখানে কয়ের উপর চন্দ্রবিন্দু, এটা এটি আমরা খেয়াল করে লিখব। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। বাড়ির কাজ হিসেবে আমরা জাতীয় বিষয়সমূহ এটি হোমওয়ার্ক এটি বাড়ির কাজ হিসেবে করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।